নমস্কার। আপনি যদি হিন্দু হন তাহলে নিশ্চয়ই জানবেন যে শ্রীমৎ ভগবদ গীতা কতটা শ্রদ্ধার। আপনি যদি হিন্দু নাও হন এই শ্রীকৃষ্ণের উবাচ শ্রীমৎ ভগবদ গীতা কতটা জনপ্রিয়তা এবং কতটা এহার মাহাত্ম্য আপনি নিশ্চয়ই জানবেন। কিন্তু এই গীতাকে অনুচিতভাবে যথা অনুচিতভাবে একদম অনুচিতভাবে অপমান করলো রদ্দুর রায়। গীতার সারাংশ বালগীতা, বালগীতার বাল সারাংশ, বালপনা করে যাও, আটি আশা করো না। কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থকে এইভাবে বিকৃত করলে নিশ্চয়ই তার জেল হওয়া উচিত বা নিশ্চয়ই তার কোনো শাস্তি পাওয়া উচিত। বরং উল্টে তার আরও 2000-3000 ইউটিউবে সাবস্ক্রাইবার বেড়ে গেল, ফলোয়ার বেড়ে গেল। আমরা কোন সমাজে বাস করছি? গীতার সারাংশ যা হচ্ছে তা বালের জন্য হচ্ছে, যা হয়েছে তাও বালের জন্য হয়েছে, যা হবে তাও বালের জন্য হবে। এই ব্যক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বিকৃতি করে ভাইরাল হলো। তারপর রাজনীতির ব্যক্তি মমতা, মোদি এদেরকে নিয়ে অনেক কিছু খারাপ খারাপ কথা বলল, নেতাজিকে নিয়েও খারাপ কথা বলেছে। আস্তে আস্তে এরপর সে সমালোচনার বাইরে চলে যাচ্ছিল, তখন ঠিক তখনই ধর্মগ্রন্থ নিয়ে আজে বাজে বলতে লাগলো, তুমি খিচে যাও কিন্তু মাল পড়বে ভেবো না। একটা কথা মনে রাখবেন, অন্যায় যে করে সে যেমন পাপি, অন্যায়টা যে দেখে বা অন্যায়টা যে সহ্য করে সেও সেই একই রকম পাপি। ফেসবুক ইউটিউব ঘাটে অথচ কে চেনে না সেরকম ব্যক্তি। কন এ লোক, কাহাঁ সে আতে হে? অনুব্রত বাবুর কথাই লজ্জা লাগা দরকার। অনুব্রত বাবুর পাল্লায় পড়লে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। একে চারিদিকে ভাইরাস, তারপরে মুখটাই কেমন বেঁকা পাড়া। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেঁকা পাড়া, ভাল লাগে না। দাঁড়ান, চশমাটা পরে নি। যাক, এখন আসল কথায় আসি। এই রদ্দুর রায়কে অনেকেই বলছে জেলে ভরতে, অনেকেই বলছে এই করতে, অনেকেই বলছে ওই করতে। কিন্তু এতে করে হচ্ছে কি, এতে করে হচ্ছে ওর আরও সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, আরও ফলোয়িং বেড়ে যাচ্ছে, আরও লোকে দেখছে। কিন্তু আসল যে জায়গাটায়, সেই জায়গাটাই ওকে আঘাত দিতে হবে। ওকে সবাই আনসাবস্ক্রাইব করে দিন, ওকে সবাই আনফলো করে দিন ফেসবুকে, ইউটিউবে। সবাইকে আনসাবস্ক্রাইব আনফলো করে দিলে ওর চুরবুরুনি শেষ। প্লিজ ওকে আনসাবস্ক্রাইব করে, শুধু আনসাবস্ক্রাইব নয়, ওকে ফলো করা বন্ধ করে দিন, ওকে সার্চ করা বন্ধ করে দিন। এ রদ্দুর রায় সমাজের একটা ক্ষত। আজ হিন্দু ধর্মগ্রন্থকে নিয়ে বলছে, কাল মুসলিমদের কোরআনকে নিয়ে বলবে। তাই আমার কাছে রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ তাকে আনসাবস্ক্রাইব করে দেন, আর যারা ফেসবুকে ফলো করেন বা ফ্রেন্ড আছেন প্লিজ আনফ্রেন্ড করে দেন, আনফলো করে দেন। আপনি যদি হিন্দুর ছেলে হন, আপনি যদি হিন্দুর বাচ্চা হন, হিন্দুর রক্ত যদি আপনার মধ্যে থাকে আপনি নিশ্চয়ই করবেন। প্লিজ আনসাবস্ক্রাইব। নমস্কার।